আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসের মধ্য দিয়ে আমাদের ইংরেজি 15তম অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের 15তম অধ্যায়ের নাম হচ্ছে রাইট টু মেক আওয়ার। আমি আবার বলছি, রাইট টু মেক আওয়ার। তো এই যে অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়ের প্রথম ক্লাস হচ্ছে এটি। তো প্রথম ক্লাসে আমরা 15.1 সমাধান দেখব। 15.1 যে প্রশ্নটি করা হয়েছে, সেখানে বলা হয়েছে লুক অ্যাট দ্য পিকচার গিভেন বিলো, নিচে ছবিগুলোর দিকে তাকাও, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। তারপরে জোড়ায় জোড়ায় নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দাও, জিজ্ঞাসা করো। তো দেখো, নিচে যদি আমরা ছবিগুলোর দিকে তাকাই তাহলে আমরা এখানে বেশ কিছু ছবি দেখতে পাবো। যেমন এখানে দেখতে পাচ্ছি কোনো একজন ব্যক্তি, তিনি চিঠি লিখছেন কাগজে। আরও একটি চিত্র রয়েছে নিচে, আমরা এখানে দেখতে পাচ্ছি এটি সম্ভবত কোনো একটি অ্যাপ্লিকেশন বা কোনো একটি আবেদনপত্র লেখা হয়েছে। এরপরে আরও একটি চিত্র দেওয়া রয়েছে, যে চিত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য নিউজ ডেইলি, অর্থাৎ এখানে এটি একটি পত্রিকার ছবি বা সংবাদপত্রের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা মোট তিনটি চিত্র দেখতে পেলাম। কী কী ছবি দেখলাম? একটি হচ্ছে চিঠি লেখার ছবি, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন বা আবেদন লেখার ছবি, এবং অপরটি হচ্ছে এটি, যেটি হচ্ছে একটি সংবাদপত্রের ছবি। তো এই তিনটি ছবি আমরা দেখে নিলাম। এবার চলো আমরা প্রশ্নে চলে যাই, যে আমাদেরকে ঠিক কী প্রশ্ন করা হয়েছে। আমাদের প্রশ্ন করা হয়েছে মূল বইয়ের 151 নম্বর পৃষ্ঠায়। তো দেখো এখানে কী কী প্রশ্ন রয়েছে, মোট 4টি প্রশ্ন রয়েছে। এই 4টি প্রশ্নই আমরা দেখব এবং উত্তর লেখার চেষ্টা করব। হাউ মেনি আইটেমস আর ইন দ্য পিকচার, এই ছবিতে এখানে তুমি কতগুলো আইটেম দেখতে পাচ্ছ, অর্থাৎ আমরা যে ছবিগুলো দেখেছি কতগুলো আইটেম আমরা দেখতে পাচ্ছি, ওয়াচ আর দে, সেগুলো কী কী। তো এখানে যে প্রশ্নগুলো করা হয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া খুবই সহজ। আমি তোমাদের জন্য একটি পিডিএফ নোট তৈরি করেছি, সেখানে মূলত এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য আলোচনা করেছি। তো চলো সেই প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের পিডিএফ নোটটি, যেখানে আমি মূলত তোমাদের জন্য আমি 15.1 প্রশ্নের উত্তর করে রেখেছি। তো দেখো, 1 নম্বর বলা হয়েছিল হাউ মেনি আইটেমস আর ইন দ্য পিকচার, ছবিতে কতগুলো আইটেম উল্লেখ রয়েছে, হোয়াট আর দে, সেগুলো কী কী। তো আমরা উত্তরে লিখব দেয়ার আর 3 আইটেমস ইন দ্য পিকচার, ছবিতে আমরা 3টি আইটেম দেখেছিলাম, সেগুলো কী কী। দে আর লেটার, অ্যাপ্লিকেশন অ্যান্ড নিউজ পেপার, আমরা কিন্তু দেখেছিলাম, যখন ছবিগুলো দেখেছিলাম তখন কিন্তু আমরা সেখানে দেখেছি যে সেখানে কী কী আইটেম ছিল, লেটার ছিল, চিঠি ছিল, অ্যাপ্লিকেশন বা আবেদন ছিল, অ্যান্ড নিউজ পেপার, সেখানে পত্রিকা ছিল। তাহলে আমরা এই সকল আইটেমগুলো কিন্তু আমাদের ছবিতে দেখেছি। এরপর আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। আমাদের 2 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হ্যাভ ইউ এভার রিটেন এনি লেটার টু এনি ওয়ান, তুমি কি কখনো কাউকে কোনো চিঠি লিখেছো, ইফ ইয়েস হোয়াট ডিড ইউ রাইট, যদি লিখে থাকো তাহলে তুমি কি লিখেছো। দেখো শিক্ষার্থীরা, প্রশ্ন করা হয়েছে তুমি কি কখনো কাউকে কোনো দিন চিঠি লিখেছো, যদি লেখো তুমি কি লিখেছো। দেখো আমি অ্যান্সার লিখেছি ইয়েস আই রোট এ লেটার টু মাই বেস্ট ফ্রেন্ড আবির লাস্ট ইয়ার, গত বছর আমি আমার বন্ধুকে বা আমি আমার খুব কাছের বন্ধুকে একটি চিঠি লিখেছিলাম যার নাম হচ্ছে আবির। আই উইশ হিম এ হ্যাপি বার্থডে ইন দ্য লেটার, আমি তাকে তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলাম শুভ জন্মদিন লিখে। তো শিক্ষার্থীরা, এই 2 নম্বর প্রশ্নের উত্তরে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছি। মূলত এটি আমি কাল্পনিকভাবে উল্লেখ করেছি, তোমরা তোমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নের উত্তরটি দিবে। অর্থাৎ তুমি যদি কখনো তোমার কোনো বন্ধুকে বা যে কোনো ব্যক্তিকে চিঠি লিখে থাকো তাহলে সেটির কথা এখানে লিখবে, এবং সেই চিঠিটি তুমি কোন বিষয়ের উপরে লিখেছো সেই বিষয়টি এখানে খুব সুন্দরভাবে সহজভাবে উল্লেখ করবে। এভাবেই কিন্তু এই প্রশ্নের উত্তরটি তোমরা উপস্থাপন করতে পারো। 3 নম্বর বলা হয়েছে হ্যাভ ইউ এভার রিটেন অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর টিচার, প্রশ্ন করেছে কি, দেখো হ্যাভ ইউ এভার রিটেন অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর টিচার, তুমি কি কখনো তোমার শিক্ষককে কোনো অ্যাপ্লিকেশন বা আবেদন লিখেছো, ইফ ইয়েস যদি লিখে থাকো হোয়াট ডিড ইউ রাইট, তুমি কি লিখেছো। প্রশ্ন করা হয়েছে তুমি কি কখনো তোমার শিক্ষককে কোনো আবেদন লিখেছো বা দরখাস্ত করেছো, যদি করে থাকো তাহলে কোন বিষয়ের উপরে সেই আবেদনটি তুমি করেছো। তো আমি এখানে আমার উত্তরটি লিখেছি ঠিক এভাবে, ইয়েস অফেন আই রাইট অ্যাপ্লিকেশন টু মাই টিচার, যে হ্যাঁ প্রায়ই আমি আমার শিক্ষককে অ্যাপ্লিকেশন বা আবেদন লিখে থাকি। আই রাইট অ্যাপ্লিকেশন ফর লিভ অফ অ্যাবসেন্স অ্যান্ড ফর ফিনান্সিয়াল হেল্প, খেয়াল করে আমি লিখেছি আই রাইট অ্যাপ্লিকেশন, আমি আবেদনগুলো এই জন্য লিখি ফর লিভ অফ অ্যাবসেন্স, ছুটির জন্য, অ্যান্ড ফর ফিনান্সিয়াল হেল্প অথবা আর্থিক সাহায্যের জন্য আমি আবেদন লিখে থাকি। তো শিক্ষার্থীরা, আবেদন কিন্তু বিভিন্ন কারণেই লেখা যায়, বিভিন্ন কারণ দেখিয়ে লেখা যায়। এখন তুমি কোন বিষয়ের উপরে আবেদন লেখো সেটি তো আমি বলতে পারবো না,
তুমিই ভালো বলতে পারবে। তো সেক্ষেত্রে তুমি যদি তোমার জীবনে কখনো কোনো শিক্ষককে আবেদন লিখে থাকো, তাহলে তুমি সেটি এখানে উল্লেখ করবে এবং কোন বিষয়টির উপর তুমি আবেদন লিখেছ সেই বিষয়টি তুমি এখানে উল্লেখ করবে। সেটি হতে পারে কোনো ফিনান্সিয়াল হেল্প বা আর্থিক সাহায্যের জন্য, হতে পারে ছুটির আবেদন করার জন্য, হতে পারে অন্য অন্য কোনো কারণে তুমি আবেদন লিখেছ। যে কোনো কারণই হোক, সেই কারণটি তুমি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। এরপরে আমরা 2 নম্বর প্রশ্নটি দেখব। ডিএ জানতে চাওয়া হয়েছে, ডু ইউ রিড নিউজ পেপার্স, তুমি কি সংবাদপত্র পড়ো? হোয়াট ডু ইউ রিড ইন দ্য নিউজ পেপার, তুমি নিউজ পেপারে কি পড়ো? শিক্ষার্থীরা খেয়াল করো, এই প্রশ্ন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে আমরা নিউজ পেপার পড়ি কিনা, যদি পড়ি তাহলে নিউজ পেপারে আমরা কি পড়ি। শিক্ষার্থীরা, সংবাদপত্র কিন্তু আমরা কম বেশি সবাই পড়ে থাকি, আর এটি কিন্তু পড়া উচিত, কারণ সংবাদপত্র হচ্ছে জ্ঞানের ভাণ্ডার। আমরা সংবাদপত্র পড়লে অনেক জ্ঞান অর্জন করতে পারি। তো এখানে প্রশ্ন করা হয়েছে আমরা পড়ি কিনা, যদি পড়ি তাহলে সংবাদপত্রের কোন অংশগুলো আমরা পড়ি। তো আমি অ্যান্সারে লিখেছি, ইয়েস, আই রিড নিউজ পেপার রেগুলারলি, আমি নিয়মিত সংবাদপত্র পাঠ করি। ইউজুয়ালি আই লাইক টু রিড স্পোর্টস নিউজ ইন দ্য নিউজ পেপার, সাধারণত আমি নিউজ পেপারে স্পোর্টস নিউজ বা খেলার সংবাদগুলো পড়ি। এটি কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, অর্থাৎ আমি নিউজ পেপার পড়ি এবং নিউজ পেপারে কোন অংশগুলো পড়ি সেটিও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি, যেটি হচ্ছে স্পোর্টস নিউজ। এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমি এখানে স্পোর্টস নিউজের কথা উল্লেখ করেছি, তুমি তোমার পছন্দ মতো, অর্থাৎ তুমি সংবাদপত্রে যেই ধরনের সংবাদগুলো পড়তে বেশি পছন্দ করো তুমি সেটি এখানে উল্লেখ করবে। সেটি হতে পারে এন্টারটেইনমেন্ট, হতে পারে স্পোর্টস, হতে পারে ইন্টারন্যাশনাল, হতে পারে পলিটিক্স, হতে পারে অন্যান্য সমসাময়িক বিষয়গুলো, যেই বিষয়গুলোই হোক না কেন তুমি সেটি এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করবে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো যে 15.1 যে 4টি প্রশ্ন রয়েছে সেই 4টি প্রশ্নের উত্তর তোমরা কীভাবে উপস্থাপন করবে। আমি তোমাদেরকে আবারও বলছি, এই 4টি প্রশ্ন তোমরা তোমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করবে, একদমই আমি যেভাবে লিখে দিয়েছি হুবহু সেভাবে লিখবে না। তোমরা চেষ্টা করবে তোমাদের নিজেদের অভিজ্ঞতার আলোকে প্রশ্নের উত্তরগুলো লেখার জন্য। তো শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 15.2 নিয়ে, এবং 15.2 এ আমাদেরকে যেই কাজগুলো করতে বলা হয়েছে সেগুলো আমি আগামী ক্লাসে তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেবো। তাই শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।